हमको आने वाले समय में पेट्रोल डीजल को हद्दपार करना, डीजल पेट्रोल जो इंपोर्टेड है 89% जो हमारा खून चूस रहा है। नमस्कार सबाई के त्रिपुरा पब्लिक ओपिनियन আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সাথে। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী। উনার মন্ত্রিসভায় প্রায় 80 জন পূর্ণ এবং রাজ্য মন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন। নীতিন গড়করি যদিও ভারতবর্ষের বর্তমান ক্যাবিনেটের বা বলা যায় বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিজেপি শাসন চলছে, বিজেপি ক্ষমতাসীন দল রয়েছে এনডিএ, এখানে প্রথম যে 3 জন রয়েছেন তারা হচ্ছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং রাজনাথ সিং। চতুর্থ ব্যক্তি যদি বলা হয় তাহলে নীতিন গড়করি। কিন্তু যদিও নীতিন গড়করি সাম্প্রতিক সময়ে বা গত কয়েক বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে তিনি সোচ্চার হয়েছেন, রাজনৈতিক বিষয় নিয়ে, যেটা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করছে, সেখান থেকে তিনি অনেকটা সাইডলাইন হয়ে রয়েছেন। তারপরেও এমন বলা হচ্ছিল যে নীতিন গড়করিকে এবার মন্ত্রিত্ব দেওয়া নাও হতে পারে, কিন্তু আরএসএস চাইছিল নীতিন গড়করি আবারও মন্ত্রিত্ব ফিরে পান। এবং তিনি যে দপ্তরে ছিলেন, রোড কমিউনিকেশন অ্যান্ড ট্রান্সপোর্ট, সেই দপ্তরে তিনি মন্ত্রী হন। কারণ গত 2টি টার্মে তিনি সারা দেশে রাস্তা, সড়ক, ট্রান্সপোর্টের ক্ষেত্রে, রোড অ্যান্ড ট্রান্সপোর্ট কমিউনিকেশনের ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন এনেছেন। এবার আমাদের আজকে আলোচনা হচ্ছে নীতিন গড়করি এবার শপথ গ্রহণ করে তিনি বিভিন্ন মিডিয়াতে কি বক্তব্য রাখছেন, তিনি কি বলতে চাইছেন, তিনি কোন কোন বিষয়টিকে তুলে ধরার চেষ্টা তিনি করেছেন, ওনার বক্তব্য আমরা নেব। ন্যাশনাল মিডিয়া তাদের বক্তব্যটা আমরা এখানে ভিডিও দেখানোর চেষ্টা আমরা করছি। অবশ্যই ক্রেডিট গোস টু দোজ চ্যানেলস যেখান থেকে আমরা এটাকে গ্রহণ করেছি। এর মাঝখানে আমরা আপনাদেরকে জানিয়ে দিই বিষয়টা, তিনি বলেছেন তিনি চান, ওনার স্বপ্ন যে আগামী কয়েক দশকের মধ্যে কেউ পেট্রোল ডিজেলের গাড়ি যেন না চালান। এবং যখন ওনাকে সাংবাদিক প্রশ্ন করেছে, তো তাহলে তো দেশের জিএসটি, দেশের অর্থনৈতিক অবস্থা কী হবে, তিনি বলেছেন যেদিন থেকে এই দেশের আগামী প্রজন্ম বলবে যে আমরা ইলেকট্রিক গাড়ি চালাবো, ব্যাটারি চালিত গাড়ি চালাবো, ইলেকট্রিকে সব কিছু হবে, পেট্রোল ডিজেল নো, সেদিন থেকেই বলবো আমরা সফল। তিনি কি বলেছেন সে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করছি। আর আমার আইআইটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, আমার স্টার্টআপ রিসার্চ কর রহে আনে ওয়ালে সময় মে গ্রিন হাইড্রোজেন ইজ দ্য ফিউচারিস্টিক ফুয়েল। ফিউচারিস্টিক প্ল্যানিং ক্যা হ্যায় ট্রান্সপোর্ট সেক্টর কা, গ্রিন হাইড্রোজেন, ই জো গন্দা পানি হ্যায়, জো সুয়েজ ওয়াটার হ্যায়, ইসসে বানাকার কচরে সে হাইড্রোজেন বানায়েঙ্গে, তো ফির ইয়ে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম হাইড্রোজেন কে পাম্প ডালেগি, ইথেনল কে পাম্প ডালেগি। আপকা সপনা হ্যায় কি ইস দেশ সে তেল কা বিকাও গাড়িয়া চালানে কে লিয়ে বন্ধ হো, দ্যাটস এ বিগ স্টেটমেন্ট। পহলি বাত তো আপকা বাত বিলকুল সহি হ্যায়, বহুত কঠিন হ্যায়, বহুত বড়া চ্যালেঞ্জ হ্যায়। ট্রানজিশন পর আপকো এক বাত বাতাতা হু জি, মেরে 45 সাল কে রাজনৈতিক জীবন মে জি জো জো মানে কহা ও ও হুয়া। আপকি আপনি সরকার স্বীকার কর, হামারি সরকার তো মোদি জি আর হামারি সরকার ওয়ার ফুটিং পে কাম সমঝিয়ে কি G20 মে হামারে ইনিশিয়েটিভ সে বায়ো ফুয়েল পর অ্যালায়েন্স হুয়া, ইসকা মতলব তো ওয়ার্ল্ড নে ইসকো স্বীকার কিয়া হ্যায়। তো হামারি সরকার কর রহি হ্যায়। আব মে মে আপকো বাতা রহা হুঁ, আপকি বাত কিউ সহি হ্যায়, মে বোলতা থা পানি সে হাইড্রোজেন নিকলেগা, হাইড্রোজেন পে গাড়ি চলেগি, ফ্যাক্টরি চলেগি, হম ঊর্জা আয়াত করনে ওয়ালে নেই নিরযাত করনে ওয়ালে দেশ বনেঙ্গে। তুমারি বাত ছোড়ো, মেরে পত্নি নে একদিন মুঝে খানা খাতে হুয়ে কাহা থা কি তুম কবি ও বোলতি নেই, ও এমএসসি হ্যায়, উসনে কাহা তুম বোলতে হো কি পানি সে হাইড্রোজেন নিকলেগা, হাইড্রোজেন সে গাড়ি চলেগি, হওয়াই জাহাজ চলেঙ্গে, শিপ চলেঙ্গে, মেরা বিশ্বাস নেই বৈঠতা আপকে উপর তো লোক কা কেসে বৈঠেগা। তো মানে উস রাত কো মুঝে পতা চলা কি মেরে আর লোগো কে বিচ মে বহুত অন্তর হ্যায়। বিচারে বিক্রম কিরলোস্কর টয়োটো ইন্ডিয়া কে চেয়ারম্যান, উনকো মানে তুরন্ত ফোন কিয়া, হমনে কা বিক্রম মুঝে হাইড্রোজেন কি গাড়ি চাহিয়ে, বোলে স্যার কাহাঁ সে লাও, মানে বোলা ও মুঝে মালুম নেই, মুঝে চাহিয়ে জাপান সে লাও, টয়োটো কে মানে বাত করো ওয়াহাঁ জাপান মে, মেরে কো গাড়ি চাহিয়ে। হমনে আপকে সাথ উসমে ইন্টারভিউ ভি কিয়া, ও গাড়ি মানে লাই আর মে ও গাড়ি লেকে ঘুমাতা হুঁ আর সব নেতাও কো, হাইড্রোজেন ফিউচার হ্যায় হামারে ইয়াহ দত্ত বন্দা ঠেঙ্গড়ি জি, আপকে এক এক মিনিট, ও বহুত বড়ে থিঙ্কার থে, ও বলতে থে নীতিন পলিটিশিয়ান থিঙ্কস ফ্রম 5 ইয়ার্স টু 5 ইয়ার, ও 5 সাল কা সোচতা হ্যায়, জো সোশো ইকোনমিক রিফর্মার হোতা হ্যায় ও সেঞ্চুরি টু সেঞ্চুরি সোচতা হ্যায়। হমকো আনে ওয়ালে সময় মে
पेट्रोल डीजल को हद्दपार करना है और ताकत से भिन्ना है हाइड्रोजन इथेनॉल मिथेनॉल बायोडीजल बायो एलएनजी बायो सीएनजी इलेक्ट्रिक लिथियम आयन बैटरी सोडियम आयन जिंक आयन एल्यूमिनियम एयर टेक्नोलॉजी जो जो है सब टेक्नोलॉजी लाएंगे पर ये डीजल पेट्रोल जो इंपोर्टेड है 89% जो हमारा खून चूस रहा है इकोनॉमी का 18 लाख करोड़ हमारे देश के बाहर जा रहे हैं और ऊपर पूरा पोल्यूशन हो रहा है हम इसको रोकेंगे आत्मनिर्भर भारत बनेंगे हमारे देश को स्वावलंबी बनाएंगे